এই বাজারের দাম ধান বিক্রি করেছি, সেই সমাজে বেপারি এসে নামিছে, বেপারির কাছে যদি আমরা দামটা পাচ্ছি আর আরবদার এসে সেই দাম আমাদের কাছে আর নাই। এখন এই আরবদার এসে আমরা ধানের দাম মূল্য নিয়ে কম পাচ্ছি, বা আগে 75 মাপ আছে বেপারির কাছে, এখন এসে 78 মাপ দিয়েও হচ্ছে না। যদি পাটের বস্তা যে প্লাস্টিকের বস্তা যদি আপনার 39 মাপ নেয়, যদি 100 গ্রাম ধান যদি কম হয় তা হাফ কেজি দাম কম দেয়, আর যদি হাফ কেজি বেশি হয় সে বেশির আর কোনো দাম নাই। বাকি নেয় আরবদাররা নিয়ে টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে না গো, ঘুরাচ্ছে অনেক টাকা মার যায়। আর ব্যাপারী হলে আর ব্যাপারী সরাসরি আসলে পারে নগদ টাকা পায়, বাজারে বেচে ধান নগদ টাকা পাওয়া যায়। আরবদার মানে যখন আপনার খোলা বাইরে পাটি আসি তখন আপনার মনে করেন যে ধানটা চোরা দাম বিক্রি হয় নগদ টাকা, আর এখানকার স্থানীয় যারা তারা মনে করেন যে লিয়া নগদ টাকার কথা বাকি দেয়, কারো কারো টাকা মারও দেয়। আমরা 25 তারিখে 5 কেজি 6 কেজি ধান লোড দিচ্ছি, এই মনোহর এখন সিজনের সময় ডেলি লোড হচ্ছে, 4 কেজি 5 কেজি 6 কেজি লোড হচ্ছে, আর হারের দিন মোটামুটি ধান ভালোই হয়। আপনার যেদিন টাইমে 100 গাড়ি 100 বেশি 20-30 গাড়ি একটা প্রতিদিন লোড হবে, সারাদিন লোডের যাওয়া জানি গাড়ির চাপে। কৃষকের এবার আপাতত কিছু থাকিচ্ছে না, আপাতত কৃষকের এবার লস জনক, একটু লস না ভালো লস। আর মনে করেন ধান বেচে স্যাম্পলে যে বেচে টাকা দর দিয়ে দিয়ে সেদিকে টাকা দিচ্ছে না, কাটার দামটা অনেক বেশি, বিঘা প্রতি প্রায় 3,000-4,000 টাকা অতিরিক্ত কাটা লাগছে। কারণ এটা যদিও মানুষের হাত নেই, প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হচ্ছে, আবার এবার পর্যাপ্ত পরিমাণ লোক পাওয়া যাচ্ছে না, যার কারণে হয়তো বেশি কাটা লাগতেছে। তা বাদেও যারা লাগাচ্ছে নিজের জমি, যাদের হয়তো কিছু টাকা থাকছে, আর এটা তো সবাই জানে, দেশবাসীও জানে যে এখানে আপনার লাগানোর খরচ সার টার সব কিছু দিয়ে আসলে কৃষকের খুব একটা লাভ থাকছে না। আরবদার এবং ব্যাপারীর একটা বড় ধরনের ভূমিকা আমরা দেখতে পাই, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা চাহিদাটা তৈরি করে এবং তারা কৃষককে ঠিক সময় মতো তার পণ্যটাকে বিপণনের সহায়তা করে থাকে। ফলে আরবদার এবং ব্যাপারী বলতে আমরা যাদেরকে বুঝে থাকি, তারা আসলে গ্রামীণ কৃষি অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত, এবং মোট মূল্যের সাথে সংযুক্ত হিসেবেই তারা কৃষি কাজ করে, এবং সময়ে হয়তো বাজার তথ্যের জন্য অথবা তার বাজারে কোনো পণ্যের মূল্য কমে গেলে অথবা বৃদ্ধি পেলে তার তারতম্যের কারণে হয়তো বা আমরা মূল্যের কিছু হ্রাসবৃদ্ধি দেখতে পাই, যা হয়তো কৃষকের জন্য কিছু অসন্তুষ্টির কারণ হয়। কিন্তু দীর্ঘকালে ক্রয় বিক্রয়ের ফলে যে লাভ ধ্বংস বলেন বা কৃষকের যে লাভ বলেন সেটা আসলে খুব একটা যে তারতম্য দেখা যায় তাও নয়।